আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ন্যাটো, ল্যাভরভের অভিযোগ। আরো ভয়ঙ্কর সংবাদ, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা। জানিয়ে দিব নিষেধাজ্ঞায় মার্কিন ডলার থেকে সরে যাবে রাশিয়া। আরো জানিয়ে দিব আল আকসায় আক্রমণ হলে ইহুদিবাদী উপাসনালয়ে হামলা, বলছে হামাস। দর্শক জানিয়ে দিব সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছে রাশিয়ার গোয়েন্দা বিমান। দর্শক আরো জানিয়ে দিব জার্মানিকে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান ইউক্রেনের। সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনকে আবারও অস্ত্র দেওয়ার অঙ্গীকার করল ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ন্যাটো, ল্যাভরভের অভিযোগ। মস্কো ন্যাটোর সাথে যুদ্ধ হচ্ছে এমনটা ভাবছে না, তবে ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধের মতোই আচরণ করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, দুঃখজনক, ন্যাটো এটাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বলে বিবেচনা করছে। ল্যাভরভ আরও বলেছেন, ন্যাটো ইউরোপীয় নেতা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এমনকি ইউরোপীয় নেতার প্রধান কূটনীতিক জোসেফ বোরেল পরিষ্কারভাবে বলেছেন, পুতিন নিশ্চিতভাবে ব্যর্থ হবে, রাশিয়া হেরে যাবে। আর আপনি যখন এমন শব্দ ব্যবহার করবেন, তখন আমার মনে হয় আপনি এই ব্যক্তির সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন, তাকে আপনি হারাতে চান। এ সময় লোহানস এবং দোনেতস্কের নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ল্যাভরভ। খবর বিবিসি। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকের পপুলার মোবাইলাইজেশন ইউনিট বা পিএম এর সংশ্লিষ্ট গণমাধ্যম মেরিন নিউজে জানিয়েছে, অন্তরপক্ষে চারটি BM-21 গ্রাদ ওই ঘাঁটিতে আঘাত এনেছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, চারটি রকেটের মধ্যে দুটি ঘাঁটির বাইরে পড়ে এবং তাতে গুরুত্বপূর্ণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তা বাহিনী এরই মধ্যে রকেট হামলার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন নামে একটি সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে গত 18 এপ্রিল দুটি কম্পাউন্ড ডোন মাইন আল আসাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায়, তবে সে সময়ও ঘাঁটি কিংবা সামরিক সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র আল জাজিরা। নিষেধাজ্ঞায় মার্কিন ডলার থেকে সরে যাবে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ার প্রধান প্রযুক্তিতে তার স্বাধীনতা জোরদার করার সময় রাশিয়া মার্কিন ডলার থেকে দূরে সরে যেতে পারে এবং আমদানির উপর কম নির্ভর করতে চাইছে। ল্যাভরভ সিনহুয়া নিউজ এজেন্সির সাথে একটি লিখিত সাক্ষাৎকারে বিশদ বিবরণ ছাড়াই বলেছেন, আমরা রাশিয়ার অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশেষ অর্থনৈতিক কর্মসূচি জোরদার অব্যাহত রাখব। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই মাসের শুরুতে বলেছিল যে নিষেধাজ্ঞাগুলো শুধুমাত্র ইউয়ান বা সোনার দখলে রেখে যাওয়ার পরে এটি বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রাগুলোর কোনো স্পষ্ট বিকল্প খুঁজে পায়নি। ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিন আলোচনা হচ্ছে। দুই দেশের প্রতিনিধি দল সম্ভাব্য চুক্তির খসড়ার দিকে কাজ করছে। ল্যাভরভ বলেছেন, চীনা কূটনীতিকদের আলোচনার বিষয়ে ব্রিফ করা হয়েছে। তাকে উদ্বৃত্তি করে সিনহুয়া বলেছে, আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে যদিও আগ্রহী সহজ ছিল না। আল আকসায় আক্রমণ হলে ইহুদিবাদী উপাসনালয়ে হামলা, বলছে হামাস। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী আর একটি হামলা চালালে ইহুদিবাদীদের উপাসনালয়ে হামলার হুমকি দিয়েছে ফিলিস্তিনি আন্দোলন হামাস। খবর আল আরাবিয়ার। গাজা উপত্যকায় হামাস প্রধান ইয়াদিয়া সিনহুয়ার এক বক্তব্যতায় তিনি বলেছেন, কেউ এমন দৃশ্যের পুনর্বৃত্তি ঘটালে সারা বিশ্বের হাজার হাজার সিগাগং ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরায়েলি পুলিশ গত 2 সপ্তাহ ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঘটনায় ভিডিও ফুটেজে দেখা যায় তারা মসজিদের ভিতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, যা মুসলিম বিশ্বে নিন্দার জন্ম দিয়েছে। সিনহুয়া বলেন, যদি ইসরায়েলি দখলদারিত আল আকসা মসজিদে হামলা বন্ধ না করে, তাহলে তাদের একটি মহান যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি বলেন, মে মাসের শেষের দিকে আল আকসা আগ্রাসন চালালে হামাস ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করবে। পূর্ব জেরুজালেমে চলমান সহিংসতা গত বছর ইসরায়েল এবং হামাসের মধ্যে 11 দিনের যুদ্ধের মতো আরেকটি সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এই যুদ্ধেও আল আকসায় অস্থিরতার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল। সুইডেনের আকাশসীমায় লঙ্ঘন করে ঢুকে পড়েছে রাশিয়ার গোয়েন্দা বিমান।
রাশিয়ার গোয়েন্দা ও সামরিক বিমান অ্যান্টোনভ N30 শুক্রবার রাতে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে দেশটিতে প্রবেশ করেছিল, তবে সেটি ছিল স্বল্প সময়ের জন্য, খবর AFP-র। সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সুইডেনে এমন সময় রাশিয়ার বিমান ঢুকে পড়ল যখন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার একটি N30 বিমান শুক্রবার সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডিশ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নজর রাখছে এবং রাশিয়ার বিমান প্রবেশের ঘটনায় ছবি তুলে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডেনের আকাশসীমায় প্রবেশ করার আগে রুশ বিমানটি অ্যাটিলালি লঞ্চে অবস্থিত ডেনমার্কের রোহম দ্বীপের দিকে উড়েছিল। এদিকে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করার পর তীব্র আলোচনা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তিনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, সুইডেনের আকাশসীমা লঙ্ঘন কখনো মেনে নেওয়া যাবে না। সূত্র গার্ডিয়ান। জার্মানিকে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান ইউক্রেনের। অত্যাধুনিক অস্ত্র পাঠানোর জন্য জার্মানিকে আহ্বান জানিয়েছে ইউক্রেন। সম্প্রতি জার্মান সরকার ইউক্রেনকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছে। এরপর পরই ইউক্রেনের পক্ষ থেকে দেশটির কাছে অত্যাধুনিক অস্ত্র চাওয়া হলো। কয়েকদিন আগে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী লয়েস অস্টিন ঘোষণা দেন যে তার দেশ ইউক্রেনকে প্রায় 50টি বিমান বিধ্বংসী ট্যাঙ্ক পাঠাচ্ছে। এছাড়া 1000 ভারী অস্ত্র, 500টি সিঙ্গার মিসাইল, প্রায় 3000 ট্রেলা মিসাইল এবং বিপুল পরিমাণ গোলা বারুদও পাঠাবে বার্লিন। 60-এর দশকে নির্মিত গোপাল ট্যাঙ্কটি সংস্কার করেছে জার্মানি, সেটাও পাঠানোর কথা রয়েছে। এই ট্যাঙ্কটি 5.5 কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম বলে জানা গেছে। কিন্তু জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্টিনিং বলেছেন, পেগার্ড বিমান বিধ্বংসী ট্যাঙ্ক প্রায় 40 বছরের পুরনো। তিনি বলেছেন, রাশিয়াকে হারাতে আমাদের আরও বেশি অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অনর্থক আক্রমণ করে রাশিয়া নিজেদের 23,000-এর বেশি সেনা সদস্যকে হারিয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার 1,000-এর বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। এছাড়া দেশটির 200 প্লেন এবং প্রায় 2,500 বেসামরিক যান এই সংঘাতে ধ্বংস হয়েছে। তিনি বলেছেন, সামনের দিনগুলোতে আরও 1,000 রুশ সেনা প্রাণ হারাবেন এবং আরও 1,000 সেনা সদস্য আহত হবেন। ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার অঙ্গীকার করল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রো ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও অস্ত্র সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মানবিক সহায়তা বাড়ানোর কথা বলেছেন। গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপে এই অঙ্গীকার ব্যক্ত করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় 1 সপ্তাহের কম সময়ের মধ্যে জেলেনস্কি ফোন করে ইনামিয়াল ম্যাক্রোকে অভিনন্দন জানান। পাশাপাশি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা অব্যাহত রাখা জেলেনস্কির ফরাসি প্রেসিডেন্ট ধন্যবাদ জানান। ফোনালাপে ইনামিয়াল ম্যাক্রো বলেছেন, তার দেশের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে, একই সঙ্গে মানবিক সহায়তা জোরদার করা হবে। ইউক্রেন সংকট শুরুর পর থেকেই প্রথম ফ্রান্স 615টি চিকিৎসা সামগ্রী, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি গাড়ি সরবরাহ করেছে। সম্প্রতি জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধের জন্য যে ধরনের ভারী অস্ত্রশস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, শেষ পর্যন্ত মিত্ররা সেই অস্ত্র সরবরাহ শুরু করেছে। ফ্রান্স এবং কানাডা ঘোষণা করেছিল তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অ্যাটেলারি সিস্টেম সরবরাহ করবে। এদিকে রাশিয়া পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মস্কো বলছে, পশ্চিমা অস্ত্রের ঢলের কারণে চলমান সংঘাত দীর্ঘায়িত হবে, সমাধানের কোনো পথ বের হবে না। পাশাপাশি মস্কো এও বলে দিয়েছে, ইউক্রেন ভূখণ্ডে বিদেশিদের অস্ত্রের চালানকে রাশিয়া অবৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।